আগামী রোববার আঠাশ এপ্রিল থেকে খুলছে সকল শিক্ষা প্রতিষ্ঠান তা প্রবাহের তীব্র গরমের কারণে এক সপ্তাহের ছুটি শেষে রোববার শ্রেণী পাঠদান শুরু নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় এছাড়া আগামী চার মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারের সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয়েছে অর্থাৎ এখন থেকে শুধুমাত্র শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপনে বলা হয় তাপ দাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে শ্রেণীকক্ষের বাইরে বাইরে সূর্যের আলোয় করতে হয় এমন কার্যক্রম সীমিত থাকবে দেশের সব অঞ্চলে তাপমাত্রা সমান নয় সে কারণে আগামী রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সচিবালয় সাংবাদিকদেরকে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুর গরম বেড়ে গেলে বিকল্প ব্যবস্থায় ক্লাসের বিষয়ে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী মর্নিং শিফট যেটা মানে বাচ্চাদের যে মর্নিং শিফটটা সেই সময়টা এগিয়ে নিয়ে আসার এবং হচ্ছে ক্লাস সংখ্যা একটু কমান সেই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করছেন কি না সেগুলো তো কাজ করব পরে আগে সামনেটা শেষ করে নেই তারপরে ওটা দেখা যাবে আপনাদের বিকল্প কোন পরিকল্পনা আছে কিনা যদি তারপরে আমি তো বলবো অনলাইনে আছে কিন্তু সেটা আমরা পরে দেখব এখন তো সবাই সব গ্রামগঞ্জে তো স্কুল আছে তারা তো অনলাইনে অভ্যস্ত না অতএব সবকিছু চিন্তা করি আমাদের কাজ করতে হবে বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা তীব্র গরমে তৃতীয় দফায় বৃহস্পতিবার থেকে আরও বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর সহসা গরম কমার সুসংবাদ নেই এদিকে তীব্র গরমে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে পশু পাখির ডেরা কোথাও স্বস্তি নেই বেড়েছে ডাব শরবতের চাহিদা সারা দেশেও তীব্র তাপে অস্বস্তিতে মানুষ আদায় করা হয়েছে বিশেষ প্রার্থনা গরমে আক্রান্ত হয়ে সারা সারাদেশে তিনজনের মৃত্যু হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ফ্রিজ এসি সহ অতিমাত্রায় ইলেকট্রনিক পণ্য নির্ভরতা বাড়াচ্ছে তাপমাত্রা আজিজ রিপোর্ট গাছগাছালির ছায়া ভেদ করে আসা রোদের তীব্রতায় ছটফট খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার খাবার ছেড়ে একটু ছায় গা জিরিয়ে নিচ্ছে চিড়িয়াখানার হরিণ শকুন সহ অন্য প্রাণীরা শুধু মানুষই নয় গরমের তীব্রতায় নাকাল অবলা প্রাণীও সারাদিন পরিশ্রম করি শরীর জলে রোদের মধ্যে গাছগাছালি যে আশেপাশে চারপাশালি আসে ওখানে দেখা যাচ্ছে কিন্তু আমাকে কিন্তু এসি কি কিছুই লাগছে না কিন্তু আমাকে কিন্তু নরমালি কিন্তু ভালোই লাগছে স্বস্তির জন্য পানি ছিটানো হচ্ছে নগরের সড়কে সড়কে আর বাণিজ্যিক ভবনের গরম বাতাস বের করে দিচ্ছে শীতাতপ যন্ত্র বিশেষজ্ঞরা বলছেন এমন এসি নির্ভরতা বিপদ ডেকে আনছে যাদের টাকা পয়সা আছে তার একটু ভালো থাকার জন্য এসি কিনে কিন্তু এটার রেমিডিয়েশন হচ্ছে যে আমাদের গ্রিন হাউস গ্যাস কমাতে হবে বনায়ন বাড়াতে হবে কোনো অপচয় করা যাবে না আর যদি এইভাবে চলতে থাকি তাইলে পৃথিবী এটা অ্যাকোমোডেট করতে পারবে না আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসও গরমের বিপরীতে কোনো সুখবর দিতে পারেনি সিলেট চট্টগ্রামের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তাতে গরম কমবে না যে আগামী আমরা এপ্রিল মাস যদি চিন্তা করি এপ্রিল মাসের যে কয়েকদিন বাকি আছে আমাদের বাংলাদেশের পশ্চিমাংশে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই আর যেহেতু পশ্চিমাংশে বৃষ্টির সম্ভাবনা নেই তা আমাদের তাপ প্রবাহটা কমার তেমন একটা সম্ভাবনা নেই ওই কমার প্রধান উপায় এবং একমাত্র মাধ্যম হলো বৃষ্টিপাত এদিকে দেশ জুড়ে তাবদাহে পুড়ছে রাজপথ গরমে মহাসড়কে গলছে পিচ বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে দেশের বিভিন্ন জেলায় নিয়ামুল আজি সাদেক এন নিউজ ঢাকা ঢাকা যেন এক উত্তপ্ত করায় প্রকৃত তাপমাত্রার চেয়ে অনুভূত হওয়ার পরিমাণ আরও বেশি আর তাতেই মারাত্মক হুমকিতে নগর জীবন তবে এলাকা ভেদে এই তাপমাত্রা কোথাও কম আবার কোথাও বেশি শহরের কিছু কিছু এলাকার তাপমাত্রা বিগত ছয় বছরে বেড়েছে সাত ডিগ্রি পর্যন্ত আবার রুদ্র রূপ নিয়ে ধারাবাহিকের দ্বিতীয় পর্বে দেখবেন নাজিবুর রহমানের রিপোর্ট ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল সবুজ মাঠঘাট আর বিস্তর প্রান্তর ঘেরা দেশের রাজধানীতে এই সবুজের ছাপ এখন বিলীনের পথে শহরের সবুজ ঘেরা বনায়নও কমছে তরিত গতিতে সেই সাথে দখল দূষণের এই শহর যেন নগরবাসীর জন্য পরিণত হয়েছে হিট আইল্যান্ডে মরুর দেশের তাপ ছড়াচ্ছে ঢাকায় গবেষকরা বলছে বনয়ন কম থাকা এলাকাগুলোতে তাপ ছড়াচ্ছে স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি সাথে থাকা স্মার্টফোনটি বলছে এখন এই এলাকার তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি ছুঁই আর এতেই অস্বস্তি বেড়েছে জনজীবনে গেল কিছুদিন এই এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ ঠেকেছে একচল্লিশ দশমিক ছয় ডিগ্রিতে তবে নগরীর অন্যান্য অঞ্চলে কিন্তু তাপমাত্রার ভিন্নতা রয়েছে আর এর কারণ কি। একই সময়ে দুটি ভিন্ন এলাকার তাপমাত্রা যেখানে ব্যবধান প্রায় দেড় ডিগ্রি একটি এলাকা অট্টালিকায় ঢাকা একটি সবুজ বনায়নে এমনই রাজধানীতে ব্যস্ত সব এলাকায় পরীক্ষা চালিয়েছে গবেষক দল গত ছয় বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে এলাকা ভিত্তিক শহরের তাপমাত্রা তথ্য বলছে মহাকালী এলাকায় ছয় বছরে তাপমাত্রা বেড়েছে সাত দশমিক পাঁচ শতাংশ গুলিস্থানে ছয় দশমিক শূন্য পাঁচ শতাংশ সবচেয়ে কম বেড়েছে সবুজে ঘেরা চন্দ্রিমা উদ্যানে মাত্র এক শতাংশ ঢাকা শহরের অল্প ব্যবধানে তাপমাত্রা দ্রুত ভেরিয়েশন হচ্ছে যেগুলোতে ওপেন স্পেস আছে সবুজ আছে জলাধার আছে সেখানে তাপমাত্রা অন্তত চার ডিগ্রির কাছাকাছি কম কোন জায়গাগুলো থেকে মতিঝিল আমাদের পল্টন হায়দ্রাবাদ যাত্রাবাড়ি গাবতলি অদ্ভুত আচরণ আমরা এখন ফিল করছি এটি আসলে একদিনের ঘটনা না এটি ওবাদ দীর্ঘদিনের একটি ক্রমবর্ধমান পরিবর্তিত একটি ফলাফল সরকারের দায় অনেক বেশি কারণ নীতিমালার মধ্যে থাকতে হবে আইন থাকতে হবে এবং সেখানে যে কার্যকরী ভূমিকা সেটি পালন করতে হবে তো সেই জায়গায় আমরা দেখি কিন্তু মানুষেরও এখানে নিজেদের মতো করে করতে হবে শহরে তাপমাত্রা কমাতে এ মৌসুমে গাছ লাগানোর বিপক্ষে সব বিশেষজ্ঞরা তারা বলছে অতি উৎসাহী না হয়ে বর্ষা মৌসুমের শুরুতে টেকসই পরিকল্পনা নিয়ে শহর বনায়নের পাশাপাশি নগর পরিকল্পনায় সজাগ থাকতে হবে সবার এতে স্বস্তি ফিরবে দেশের প্রাণকেন্দ্রে নাজিবুর রহমান এনটিভি নিউজ ঢাকা চলমান রাশিয়া ইউক্রেন ইসরায়েল ইরান ফিলিস্তিনি যুদ্ধ সহ বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক কমিশন এর আশিতম অধিবেশনে এই আহ্বান জানান তিনি রোহিঙ্গা সংকট মোকাবেলায় আসিয়ান ভুক্ত দেশের সহযোগিতাও চেয়েছেন তিনি হাসান মাহমুদের রিপোর্ট উনিশশো সাল থেকে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনস্কাপের সদস্য বাংলাদেশ ইম্পর্টেন্স টু আরিয়াঙ্গা সংস্থার আশিতম অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাত্তরের মুক্তিযুদ্ধের ভয়াবহতা তুলে ধরে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান উই To war. Bangladesh stands behind the UN Secretary General's new agenda for peace. Raise your voice against any war. We don't want any war. In my country, I had insurgency activities for two decades. I solved it. it. Bilaterally, only with those people I just discussed. 1,800 armed cadres surrendered their arms to me.

বিশ মিনিটের বক্তব্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে অর্থনৈতিক জোনগুলোতে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাথে এছাড়াও ইউএন স্কাপের এক্সিকিউটিভ সেক্রেটারির সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী হাসান মা উজ ঢাকা শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া তিন বিচারপতি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ সময় আপিল এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম রাব্বানি এর আগে রাষ্ট্রপতির আদেশ ক্রমে বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দিয়ে ওই দিনই প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় নিয়োগ পাওয়া তিনজন হলেন বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম এবং বিচারপতি কাশেফা হোসেন বর্তমানে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি রয়েছেন নতুন তিন বিচারপতি নিয়োগ দেওয়ায় আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়াল আট জনে নোয়াখালীর হাতিয়ার পূর্ব পাশে বঙ্গোপসাগরে এমভি ভি মৌমণি নামে একটি কার্গো জাহাজ ডুবির পর এগারো জন নাবিককে উদ্ধার করা হয়েছে তবে জাহাজের মাস্টার এখনও নিখোঁজ রয়েছেন মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী জাহাজটি বৃহস্পতিবার দুপুরে হাতিয়ার ইসলাম চরের কাছে সাগর মোহনায় ডুবে যায় পরে নাবিকেরা জরুরি সেবা নম্বরের সহযোগিতা চাইলে কোস্টগার্ড এবং নৌ পুলিশের দুটি টিম নাবিকদের উদ্ধারে যায় কোস্টগার্ড জানায় ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় জেলেরা জাহাজের গাড়ো নাবিককে ভাসতে দেখে ঢাকা থেকে চট্টগ্রামগামী আরেক কার্গোতে তুলে দায় কোস্টগার্ড এবং নৌপুলিশ জানায় নিখোঁজ জাহাজের মাস্টারকে উদ্ধারে অভিযান চলছে বইরি আবহয় জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলায় আসরে একশো পনেরো বাজিমাত কুমিল্লার বাঘা শরীফের হোমনা উপজেলার বাসিন্দা ফরিদ স্থানীয়দের কাছে বাঘা শরীফ নামে পরিচিত বলি খেলায় প্রথমবার অংশ নিয়েই বৃহস্পতিবার শিরোপা জিতেছেন তিনি রানা চাপো হয়েছেন একই জেলার রাশেদ দেখি মাঠে প্রায় এগারো মিনিট খেলার পর রাশেদ নিজ থেকেই পরাজয়ের স্বীকার করে শরীফের হাত তুলে ধরেন পরে রেফারি শরীফকে বিজয়ী ঘোষণা করেন বলি খেলায় তৃতীয় স্থান অর্জন করেছেন খাগড়াছড়ির সৃজন চাকমা দুপুরে খেলা শুরুর আগে থেকেই নগরীর লালদিঘি ময়দানে দর্শকদের ঢল নামে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা দেখতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ ঢোল বাজনা আর করতালিতে তারা সমর্থন যোগাতে থাকেন বলিদের কিশোর থেকে শুরু করে নানা বয়সী চূড়া জন বলি অংশ নেন এবারের আসরে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু না হলে সাত জানুয়ারি নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বৃহস্পতিবার সকালে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এ মন্তব্য করেন ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে সে ব্যবস্থা করতে হবে বলে জানান তিনি প্রতিটি উপজেলায় দুই থেকে চার প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে সংসদ নির্বাচনে যেভাবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করা হয়েছে সেভাবেই দায়িত্ব পালনের নির্দেশ দেন সভায় উপস্থিত জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের উপাচার্যের উপস্থিতিতে শিক্ষকদের ওপর হামলার বিচার অধ্যাপকদের পদোন্নতি সহ সাত দফা দাবি না মানায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ট্রেজারার এবং প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের কার্যালয়ে তালা দিয়েছে শিক্ষক সমিতি বৃহস্পতিবার দুপুরে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের এইসব কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জানার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষকদের সাত দফা দাবি না মানায় ভিসি ট্রেজারার এবং প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য তাদের কার্যালয় তালাবদ্ধ করা হয়েছে তবে শিক্ষকেরা তাদের নিয়মিত ক্লাস কার্যক্রম চালিয়ে যাবেন শিক্ষার্থীদের ওপর এর কোনো প্রভাব পড়বে না কার্যালয়ে তালা দেওয়ার পর উপাচার্য ট্রেজারর এবং প্রক্টর কেউ তাদের কার্যালয়ে আসেননি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন পাশাপাশি এফটিআর সঞ্চয়পত্র সহ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক সাব রেজিস্ট্রি অফিস সহ সরকারের আটটি দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে চিঠিতে আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে তথ্য এসব সরবরাহ করতে বলা হয়েছে এছাড়াও দুদকের অনুসন্ধান দল অভিযোগের বিষয়ে জানতে বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদ করবে বলেও জানা গেছে গত মঙ্গলবার হাইকোর্ট দুদককে বেনজিরের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দুই মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন টাঙ্গাইলের শাড়ি গোপালগঞ্জের রসগোল্লা জামালপুরের নকশী সহ মোট চোদ্দটি পণ্যের জিআই সনদ প্রদান করেছে শিল্প মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এই সনদ প্রদান করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন তিনি জানান সব আইনি প্রক্রিয়া অবলম্বন করেই বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি জিআই সনদ পেয়েছে মদুল ইসলামের রিপোর্ট বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী ১৪টি পণ্যের জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন জিআই বা ভৌগোলিক নির্দেশক সনদ প্রদানের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন্ট ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস ডিপার্টমেন্ট অনুষ্ঠানে বাংলাদেশের যেসব পণ্য জিআই সনদ পেয়েছে তা হল ঐতিহ্যবাহী টাঙ্গালের শাড়ি গোপালগঞ্জের রসগোল্লা নরসিদির অমৃত সাগর কলা টাঙ্গালের পোড়াবাড়ি চমচম কুমিল্লা রসমালাই কুষ্টিয়ার তিলের খাজা বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল রংপুরের হাড়িভাঙা আম মৌলী আগর ও আগরের তৈরি আতর মুক্তাগাছার মন্ডা যশোরের খেজুরের গুড় রাজশাহীর মিষ্টি পান এবং জামালপুরের নকশি কাথা প্রচার করতে হবে এই জিনিসগুলি আমাদের যেমন ঐতিহ্য আছে আজকে আমাদের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কোয়ালিটিও আমাদের মেনটেন করতে হবে তাদেরকে আরও স্মুথলি এদের আরেকটা জিনিস হল অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখা তাদেরকে সম্প্রতি বাংলাদেশের টাঙ্গালের শাড়ি ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্য উল্লেখ করে জিআই পণ্যের স্বীকৃতি দেয় ওই দেশের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট শুরু হয় দুদেশের দেশের মধ্যে বিতর্ক এবং আলোচনা এরপর সব আইনি প্রক্রিয়া অবলম্বন করে টাঙ্গালের শাড়ি জিআই সনদ পেয়েছে বলে জানান শিল্পমন্ত্রী তারা হয়তো এখানকার টাঙ্গাইল থেকে যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ অনেকে গেছে অন্য কোনো প্রাসপেক্টিভে হয়তো তারা দাবি করেছে অ্যান্ড উই হ্যাভ টু ইট এটার জন্য আমরা যে আইনি প্রক্রিয়া সেটা আমরা গ্রহণ করেছি আমাদের এমবেসি আছে দিল্লিতে এবং আমাদের টাঙ্গাইলের ডিসি সাহেব আছেন তার মাধ্যমে আমরা সেখানে আমাদের আইনজীবী নিয়োগ করা হয়েছে সেখানে আমরা আইনগতভাবে এটা এবং বিশ্বাস করি যে এটা আমাদের পণ্য আমাদেরই থাকবে এদিকে জিআই সনদ পাওয়া দেশের ঐতিহ্যগত এসব পণ্য রক্ষা এবং বাজারজাতকরণের সঠিক প্রক্রিয়া অবলম্বনে নির্দেশ দেন শিল্পমন্ত্রী সেখানে ইসলাম এন্টিভে নিউজ ঢাকা মদিনায় সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য এম এ মোতালেবকে সংবর্ধনা দেয়া হয় এনটিভি মদিনা মদিনার প্রতিনিধি ফ ইম ফরহাদ জানান মদিনা প্রবাসী ফোরাম কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আব্দুল সামাদ আজাদ মোহাম্মদ এরশাদ এবং শাহ মোহাম্মদ সেলিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আরমান সোনাকানি ইউনিয়ন পরিষদ সদস্য মহিউদ্দিন সহ আরও অনেকেই জেদ্দায় চাঁদপুর শরীয়তপুর প্রবাসী জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে সংবর্ধনা আয়োজন করা হয় এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান সংবর্ধনায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক নাসির উদ্দিন ব্যাপারী মনির হোসেন তাতি এবং সলাইমান ভুট্টোর যৌথ সঞ্চালনের প্রধান অতিথি ছিলেন সখীপুর থানা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহাদাত হোসেন ব্যাপারি বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সদর যুবদল যুগ্ম আহ্বায়ক জিয়া প্রধানীয় উপস্থিত ছিলেন জেদ্দা যুবদল মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ রিয়াদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সোসাইটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান কোরআন প্রতিযোগিতা এবং জমকালো ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি জহিরুল ইসলাম অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আবদুল্লাহ আল মামুন শাহাদাত আল মাহদির উপস্থাপনায় কোরআন তিলাওয়াত করেন আবদুল্লাহ বশির এবং শাহাদাত ফয়জি বক্তব্য দেন খালেদ সাইফুল্লাহ বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চান সহ আরো অনেকে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা